আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় মুখ সেগমেন্টে। সুপ্রিয় দর্শক, আজ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সঙ্গীত শিল্পী মৌসুমী ইকবাল। শুভ সকাল, কেমন আছেন? শুভ সকাল, ভালো আছি। আপনি কেমন আছেন আপু? আমি খুব ভালো আছি, অনেক ধন্যবাদ আপনাকে। তো সঙ্গীত জীবনের সাথে পথ চলাটা কিভাবে শুরু হয়েছিল এবং সেই তখনকার সময়ের একটু স্মৃতিচারণ আপনার কাছ থেকে একটু? আসলে এটা তো অনেক আগে থেকেই, আমার বয়স যখন 5 কি 6 তখন থেকে যাত্রাটা শুরু। আচ্ছা, তো কিভাবে শুরু হলো, পরিবার থেকে কিভাবে শুরু করা হয়েছিল, কার কার কাছে তালিম নেওয়া হয়েছে? আমার দাদু হচ্ছে বাউল ছিলেন। আচ্ছা, তো সেই সুবাদে মানে হ্যাঁ ফ্যামিলি থেকে এসেছে এবং আমার বাবা মা তাদের তারাও মানে অল্প কিছু শিখেছেন, তারা চাইছে যে একটু আমার মেয়েটা ভালো কিছু হোক, আমার পিছনে অনেক শ্রম দিয়েছে। এই এটা আস্তে আস্তে এখন মোটামুটি একটা সময় এসে পৌঁছেছি। আচ্ছা, কোন ধরনের গান গাইতে ভালো লাগা কাজ করে বা স্বাচ্ছন্দ্য বোধ করেন? আসলে সব ধরনের গান গাইতে ভালো লাগে, তবে যদি মনের গান বলেন, প্রাণের গান বলেন, তাহলে ফোক ফোক গান গাইতে বেশি ভালো লাগে, গান গাইতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। তালিম নেওয়া হয়েছে কার কার কাছ থেকে? কারণ আমরা জানি যে সঙ্গীত তো একটি গুরুমুখী বিদ্যা। তো কোন কোন গুরুর সান্নিধ্যে যাওয়া হয়েছে? আমার ক্লাসিক্যালের শিক্ষক ছিলেন রুবুল হোসেন, তারপরে আমার ফোক গানের গুরু হচ্ছেন শফিক মণ্ডল। আচ্ছা আচ্ছা, তো শিল্পীদের তো আসলে সব ধরনের গানেরই চর্চা রাখতে হয়। ফোক গান আপনার প্রাণের গান, মনের গান, পছন্দের গান, সেটা আপনি বললেন। এছাড়াও আর কোন কোন ধরনের গান আপনি? আমি এছাড়া আধুনিক গান গাইতে পছন্দ করি। আমি বিটিভিতে, রেডিওতে, সেখানে ফোক আর আধুনিক মানে দুটাতেই আছি, এনলিস্টেড রয়েছে। জি জি জি। তো মৌলিক গানের সংখ্যা এ পর্যন্ত কতটি বা মৌলিক গান কতগুলো রিলিজ হয়েছে আপনার? মৌলিক গান আপু সংখ্যা প্রায় 10-15টা হবে, খুব বেশি না মোটামুটি। আচ্ছা, কি ধরনের গান? সব ফোক, ফোক টাইপের? জি। তো আমরা জানি এবং আমরা শুনেছি যে আপনি রাধা রমণের গান করতেও বেশ ভালোবাসেন এবং সেই গানও আপনার বেশ পছন্দের। একটি রাধা রমণের গান আমরা আপনার কণ্ঠে শুনতে চাই। অবশ্যই আপু, আমি আসলে সবসময়ই সাঁইদির গান গাইতে একটু বেশি পছন্দ করি। আচ্ছা, আর রাধারমণ তো আছেই, আরও অনেক মনীষেরা আছে, সবার গানই করি। তো আমি প্রথমে যেহেতু আপনি শুনতে চেয়েছেন, অবশ্যই রাধারমণের একটি গান শোনাব। ভ্রমর কয় গিয়া শ্রীকৃষ্ণ বি ছেদে রণ ভ্রমর কয় গিয়া শ্রীকৃষ্ণ বি ছেদে রণলে অঙ্গ যাই জ্বলিয়া রে ভ্রমর কয় গিয়া ভ্রমরে যাইবারে ছাড়িয়া আগে যদি জানতাম রে ভ্রম যাইবারে ছাড়িয়া মাথার কেশ দুই ভাগ করে রাখিতাম বাঁধিয়া রে ভ্রমরে ভ্রমর কয় গিয়া শ্রীকৃষ্ণ বি ছেদে রণলে অঙ্গ যাই জ্বলিয়া রে ভ্রমর কয় গিয়া। বাহ, চমৎকার, অনেক ধন্যবাদ আপনাকে। এখন বুঝতে পারছি কি কারণে আপনার ফোক গান বেশি পছন্দ, লালন সাঁইজির গান বেশি পছন্দ। তো এই যে ফোক গানের প্রতি যে একটা ভালোবাসা বা ফোক গান বা মনীষীদের গানের প্রতি যেই একটা আকর্ষণ বোধ করা, সেটা নিজের থেকে কবে ফিল করলেন যে এই গানগুলোই আপনাকে বেশি টানছে? আসলে যখন
আমি ছোটবেলায় গান শিখি, আমার প্রথম গান শুরু হয় রবীন্দ্রসঙ্গীত দিয়ে, আচ্ছা তারপরে নজরুল, এভাবে শিখি। তো আমার দাদু যখন গান শুনে তো আমাকে বলে যে তুমি একটু ফোক গান করো, সাঁইজির গান করো, তোমার ভালো লাগবে। আচ্ছা, তখন দাদু বুঝতাম না, আপনাকে এই হ্যাঁ হ্যাঁ তখন বুঝতাম না বিষয়টা, যে আসলে ফোক গানটা এত ভালো লাগবে বা এই ফোকের ভিতরে এভাবে ঢুকে যাবো ভাবতেও পারিনি। এরপরে অনেকজনের কাছে শিখেছি, আমার বাসা কিন্তু রাজশাহীতে, হোম আচ্ছা আচ্ছা রাজশাহীতে, রাজশাহীতে অনেকজন ছিল, আমি শিল্পকলা থেকে শুরু করে আরও বহু জায়গায় শিখেছি গান। তো ইতিমধ্যে আমার গুরুজি শফিক মল্লের সাথে পরিচয় হলো আচ্ছা 2004 সালে, তার সাথে পরিচয় হলো। এরপরে উনি তো সাঁইজির গান অসাধারণ করেন, তো তার সান্নিধ্য পাইলাম, উনি শুরু করলেন আমাকে সাঁইজির গান শেখানো। এরপরে একটা দুইটা করতে করতে একদমই সাঁইজির গানের প্রেমে পড়ে গেলাম। এখন এমন মনে হয় যে এমন হতো যে আমি শুধু সাঁইজির গানই করতাম, মানে আর মানে অন্য কোনো গান মানে করতে ভালো লাগে নাই আর কি, করি সবই, মানে সবই ভালো লাগে, তারপরও সাঁইজির গানের উপর কেমন একটা অন্যরকম টান অনুভব করি। জমি আছে, আমার মনে হয় যে আপনার দাদু এটা ফিল করতে পেরেছিলেন যে আপনার কণ্ঠে হয়তো বা এই গানগুলোই বেশি যাবে। বেশি যাবে। আচ্ছা, তো স্টেজ প্রোগ্রাম কেমন করা হয় বা স্টেজে কোন ধরনের গানের রিকোয়েস্টগুলো বেশি আসে? স্টেজে আসলে সবসময় ফার্স্ট পিরিয়ডের গানগুলো সবাই দর্শক শুনতে চায়, ওখানে ভালো কিছু গান পরিবেশন করব সেটার উপায় থাকে না, সবাই ফার্স্ট বিটের গান পছন্দ করেন। তবু আমি চেষ্টা করি, মানে শুরুতেই একটা ভালো গান গাই, তারপরে তখন বলি যে আপনাদের পছন্দ মতো গাইব। যেখানেই যাই আমি অন্তত প্রথমে একটা সাইজের গান করি, এরপরে দর্শকের মন মতো গান করার চেষ্টা করি, রিকোয়েস্টেড গানগুলো করা হয়। তো আমরা জানি যে আপনি আপনার মায়ের কাছ থেকেও গান শিখেছেন, তো মায়ের কাছে গান শেখার বিষয়গুলো আসলে কেমন ছিল বা তার কাছে কতটুকু রপ্ত করতে পেরেছেন? আমার প্রথম গুরুই হচ্ছে আমার মা। আমার মা, যে বললাম যে তার গানের প্রতি অন্যরকম টান ছিল, আমার আম্মু যতটুকু পারতো সেটা আমাকে শেখানোর চেষ্টা করতো, কখনো গজল শেখাইতো, কখনো সিনেমার গান শেখাইতো, উনি যতটুকু পারতো। তো প্রথমে এভাবেই যখন শুরু করলাম, এরপরে গানের সাথে অ্যাকচুয়ালি উনি আপনাকে পরিচয় প্রথম পরিচয়টা হাতটা হতে সেটা তিনি ধরিয়ে দিয়েছেন, ধরিয়ে দিয়েছেন। এবং কেউ কোথা গেলে, আমি ছোট মানুষ তখন, যে আমাকে একটা গান শোনাও, তো তখন আমি গান শোনাইতাম, তো সবাই খুব খুশি হতো যে তো আপনার মেয়ে তো গলাটা তো খুব সুন্দর, খুব মিষ্টি, আপনি ওকে গান শিখান, গান শিখানো অনেক ভালো করতে পারবে। তো এইভাবেই আসলে, তার মানে এত দূর আসার অনুপ্রেরণার উৎসটা আসলে আপনার মা। জি। আচ্ছা, তো মৌলিক গানের সংখ্যা আমরা জানলাম যে 10-15টা গান আপনার রয়েছে, সামনে কোনো নতুন চিন্তা ভাবনা করছেন কিনা, নতুন কোনো গান উপহার দেবার বা মৌলিক কোনো গান নিয়ে কাজ চলছে কিনা? জি আপু, সামনে দুইটা মৌলিক গানের কাজ চলছে, অলরেডি রেকর্ড করে এসেছি, শুধু ভিডিওটা এখন বাকি আছে, মোটামুটি কাজ আগে আছে। মিউজিক ভিডিও হলে সেটা রিলিজ করতে পারবেন। আচ্ছা, তো একটা সময় ছিল যে সময়টাতে কিন্তু আমরা শুধুমাত্র সিডি বা ক্যাসেটের উপর নির্ভরশীল ছিলাম, এবং সেই সময়টাতে কিন্তু সারা বছর ধরে শ্রোতারা অপেক্ষা করতেন যে কখন তার প্রিয় শিল্পীর গান রিলিজ হবে, এবং তখনকার সময়টাই কিন্তু অন্যরকম ছিল। অন্যরকম ছিল আপু, আমি মনে করি ওই সময়টাই বেশি ভালো ছিল, বেশি ভালো ছিল। তো এখন যেহেতু যুগের চাহিদার সাথে অথবা যুগের সাথে তাল মিলাতে গিয়ে সিঙ্গেল মিউজিক ট্র্যাক বা সিঙ্গেল মিউজিক ভিডিও রিলিজ করতে হচ্ছে, মিউজিক ভিডিও করার যে বিষয়টি, এটিকে আপনি কীভাবে দেখছেন বা আপনার কাছে কেমন ভালো লাগে বা খারাপ লাগে কাজ করে? আপু আসলে যেমন আমরা আগে শিল্পীদের গান শুনেছি ক্যাসেটে, সে সময় তাদেরকে মানে দেখতে পারতাম না, কিন্তু কণ্ঠটা মানে এত মধুর লাগতো, কল্পনা করতাম তিনি আসলে দেখতে কেমন, তিনি দেখতে কিরকম, কি সুন্দর করে গান করছে, তো এই জিনিসগুলো কল্পনার ভিতরে ছিল, আর মানে খুব ভালো লাগতো তাদের গানগুলো, এখনো ভালো লাগে। তা মনে হয় না যে একটু ভিডিও দেখতাম তাদের, এখনো এখন পর্যন্ত মনে হয় না এটা। আর আমাদের সময়টা হচ্ছে এখন আসলে আপু ভিডিওর সময়, এখন দর্শক চায় গান শোনার পাশাপাশি একটু দেখতেও, হ্যাঁ দেখতেও চায়, গানও শুনতে চায়, ফলে কি হয়েছে দেখা যাচ্ছে যে মানে আমার বিষয়টা ভালো লাগে একদিকে, আবার একদিকে ভালো লাগে না। যেমন কিছু কিছু গান আছে যেগুলো আসলে মানে ভিডিও না করলে ভালো হতো, এমনি শুধু বাজারে গেলে
সেটার চমক থাকতো অন্যরকম, এখন আর সেই চমকটা আসলে থাকছে না। অনেক সময় ভিডিওর কারণে গানটা উজ্জ্ব হয়ে যায় বা গানটা আসলে তার যথাযথ মর্যাদা পায় না। আর অনেক সময় দেখা যাচ্ছে যে ভিডিও অনেক ভালো হয়েছে, গানের মান কিন্তু ততটা ভালো না। এখন তো আসলে আমাদের সেই সিডির যুগ নাই, এখন ভিউ, কার গানে কত ভিউ, এরকম টাইপের। তো আসলে দেখা যাচ্ছে যে গান কেউ মানে হচ্ছে না গাওয়া, তারপরে তার ভিডিওটা অনেক সুন্দর হয়েছে বা যে কোনো একটা ফানি ভিডিও, সেটা এখন ভাইরাল হয়ে যাচ্ছে। ভালো খারাপ মিলিয়েই সবসময় আমাদের চলতে হবে। আরেকটি গান শুনতে চাই আপনার কণ্ঠে। কৃষ্ণ প্রেমে পোড়া দেহ, কি দিয়ে জুড়াই বলো সখি, কি দিয়ে জুড়াই বলো সখি, কে বুঝবে অন্তরের ব্যথা, কে বুঝবে অন্তরের ব্যথা, কে মুছাবে আঁখি, কি দিয়ে জুড়াই বলো সখি, কি দিয়ে জুড়াই বলো সখি, যে দেশেতে গেছে আমার বন্ধু কালাচা, সে দেশেতে যাব নিয়ে, নগর গায়ে ঘুরব আমি, নগর গায়ে নগর গায়ে ঘুরব আমি, যোগিনী বেশে ধরি, কি দিয়ে জুড়াই বলো সখি, কি দিয়ে জুড়াই বলো সখি, কৃষ্ণ প্রেমে পোড়া দেহ, কি দিয়ে জুড়াই বলো সখি, কি দিয়ে জুড়াই বলো সখি। চমৎকার, অনেক ধন্যবাদ আপনাকে আরো একবার। গান নিয়ে ভবিষ্যৎ কি পরিকল্পনা রয়েছে আপু? গান নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা এটাই যে সামনের দিকে ফোক গানের সাথে থাকতে চাই, মাটির গানের সাথে থাকতে চাই, খুব সুন্দর সুন্দর কিছু ফোক গান উপহার দিতে চাই দর্শকদের। এখন দর্শকদের কাছে চাওয়া যে গানগুলো যেন তারা পছন্দ করে, আমি চেষ্টায় আছি, ভালো কিছু গান উপহার দেব, ভালো কিছু গান করব। সাইজির প্লাস আরও যারা আছেন গুণী মানুষ, তাদের গান কিছু করব। আরও যেসব মনীষীরা রয়েছেন, তো একটা সময় ছিল, মাঝখানে একটা সময়ের কথা বলছি, যখন আসলে ফোক গান কিন্তু আমরা হারিয়ে যেতে বসেছিলাম। ফোক গানের, ফোক গান গাওয়া বা ফোক গান শোনার প্রচলনটা কিন্তু একদমই কমে গিয়েছিল। এখন আবার আস্তে আস্তে সেটার গ্রহণযোগ্যতা পাচ্ছে। তো ফোক গান নিয়ে আপনি কতখানি আশাবাদী বা আপনার কাছে কি মনে হয় ফোক গান আরও কতখানি বাড়বে বা এর গ্রহণযোগ্যতা আরও কত বৃদ্ধি পাবে? আসলে যখন আমরা ছোট ছিলাম দেখতাম, যে বললেন যে ফোক গানটা কিন্তু ওরকম কেউ ওভাবে কেউ পছন্দ করতো না, ফোক গানের শিল্পীদের মূল্যায়ন হতো না স্টেজে। আমরা যখন ফোক গান করতাম ছোটোবেলায় সেরকম চাহিদাটাও ছিল না, কিন্তু এখন স্টেজে যখন উঠি দর্শকের আগে অনুরোধই থাকে ফোক গানের, তখন মনটা ভরে যায়। আগে যখন গান করতাম তখন রিকোয়েস্ট আসতো হিন্দি গানের, বিভিন্ন ধরনের আরও অন্যান্য সব গানের
আপনার হচ্ছে রিকোয়েস্ট আসতো, কিন্তু এখন উঠলেই আপনার ফোক গানের, ফোক গান ছাড়া এখন স্টেজ একদম চলেই না, চলে এখন সবার আসলে ফোক গানের প্রতি যে ভালোবাসাটা বা যে টানটা সেটা বৃদ্ধি পাচ্ছে, বৃদ্ধি পাচ্ছে, সেটা খুবই ভালো, এটা খুবই ভালো, খুবই পজিটিভ একটা দিক, কারণ আমাদের এগুলোই আমাদের মাটির গান, আমাদের শেকড়ের গান, এগুলোর গ্রহণযোগ্যতা যেন আরো বেশি বৃদ্ধি পায় এবং এগুলো দিয়ে যেন আমরা বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারি, এটাই আমাদের সকলের চাওয়া। অনেক ধন্যবাদ আপনাকে, দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে প্লিজ। আমার বলার আছে যারা এই যে আপু খুব সুন্দর উপস্থাপনা করলেন, এবং এটিএনে যারা আছেন সকলের প্রতি আমার শ্রদ্ধা ভালোবাসা, তারা আমাকে আমন্ত্রণ করেছেন, এবং দর্শকদের কাছে আরেকটু চাওয়া আমার যে আমি যে গানগুলো রিলিজ করব সেই গানগুলো যেন শুনে, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন, ইনশাল্লাহ এবার ভালো কিছু গান উপহার দেব। আপনাকে অনেক ধন্যবাদ আরও একবার আমাদের আজকের আয়োজনে আসার জন্য, এবং চায়ের চুমুকের পক্ষ থেকে, এটিএন বাংলার পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা রইল। আপনিও ভালো থাকুন এবং ভালো ভালো গান আমাদেরকে উপহার দেন, এটাই আমাদের সকলের প্রত্যাশা। আমরা বাড়ি যেতে যেতে আরেকটি গান আপনার কণ্ঠে শুনতে চাই, তার আগে আমি দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসছি। সুপ্রিয় দর্শক, আজ এখানেই শেষ করছি, দেখা হবে আগামীকাল নতুন কোনো অতিথির সাথে, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথেই থাকুন, দেশকে ভালোবাসুন। বিসলাপ ড্রাই কেক বিস্কুট নিবিত চায়ের চুমকির আয়োজনগুলো youtube.com/ETN বাংলা প্রোগ্রামে গেলেই পেয়ে যাবেন, সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, আল্লাহ হাফেজ। ভুল মানুষকে ভালোবেসে জীবন হইল মাটি, ভুল মানুষকে ভালোবেসে জীবন হইল মাটি, বুঝি না তো এই জামানায় কোন প্রীতি খাটি, বুঝি না তো এই জামানায় কোন প্রীতি খাটি, ভুল মানুষকে ভালোবেসে জীবন হইল মাটি, বুঝি না তো এই জামানায় কোন প্রীতি খাটি, বুঝি না তো এই জামানায় কোন প্রীতি খাটি।